আগামী 7 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি ও আদর আজাদ অভিনীত সিনেমা যাও পাখি বলতারে। এর আগে সম্প্রতি প্রকাশ পেল সিনেমাটির টাইটেল গান, এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়রা রেজা। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমা যাও পাখি বলতারে গেল 17 সেপ্টেম্বর সিনেমাটির ট্রেলার প্রকাশ পায়। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ, মাহিয়া মাহি ও শিপুন মিত্র। জীবনে কোনো একদিন যদি ওনার ওই স্কুটির পেছনে বৈশা ওনার লগে। এদিকে ছবির মুক্তি সামনে রেখে প্রচার শুরু করেছে যাও পাখি বলতারে টিম। এর অংশ হিসেবে এবার প্রকাশ পেল সিনেমাটির টাইটেল গান, এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়রা রেজা। সুদীপ কুমার দীপনের লেখা গানটি সঙ্গীত আয়োজন করেছেন জে কে মজলিস। যাও পাখি বলতারে সে যেন ভোলে না মোরে, তার বিহনে আমি যাব গো মোরে, এমন কথায় ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাদের সাবলীল রসায়ন দেখে ভালো লাগা প্রকাশ করছেন দর্শক। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান, আর গানের দৃশ্যায়ন হয় পার্বত্য বান্দরবানে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা রাশেদ মামুনকু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা, মিলি বাশার সহ অনেকেই।